আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি ক্লাস ইলেভেন জিওগ্রাফির একটি সাজেশান দিতে চলেছি আপনারা নিশ্চয়ই এতদিন ইউটিউবে অনেক সাজেশানই পেয়েছেন আমি একটি কথাই বলবো যারা সাজেশান পেয়েছেন তারা অনেকেই খুব খুশি যে সাজেশনগুলো খুব খুব অল্প শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে অল্প কোশ্চেন দেওয়া রয়েছে আপনারা ভাবছেন হয়তো কম পরিশ্রম করে অনেক বেশি সাফল্য অর্জন করা যাবে কিন্তু বন্ধু এটা যদি ভাবো তাহলে একটু ভুল হবে আমার মনে হয় এখন শর্ট টাইপের যুগ তাই শর্ট টাইপের কোশ্চিনগুলো এবং দু নম্বর এবং তিন নম্বর কোশ্চিনগুলোকে বেশি বেশি করে করা উচিত যাই হোক কথা না বাড়িয়ে আমি আমার যে সাজেশন দুই তিন এবং পাঁচ সামগ্রিকভাবে একটি সাজেশন তৈরি করেছি আশা করা যায় এই সাজেশনের বাইরে এবছর ইলেভেন কোনো কোশ্চেন ইলেভেনের কোনো কোশ্চেন আসবে না বন্ধুরা আমার চ্যানেল মন্ডল বসুদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন বেশি কথা না বাড়িয়ে চলে আসা যাক আমার মূল সাজেশনে কি কি কোশ্চেন এবারের দু হাজার উনিশের ক্ষেত্রে শর্ট এবং লং বেশি ইম্পর্ট্যান্ট প্রথম কোশ্চেন আসছে চিত্রসহ পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন বর্ণনা করো এর সঙ্গে আসতে পারে বিগ ব্যাং কি পরের কোশ্চেন মহাদেশীয় ও মহাসাগরীয় ভূতকের পার্থক্য লেখ পরের কোশ্চেন ভূমিকম্পের ও এস তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো শিয়াল ও সীমার পার্থক্য লেখ পরের সমস্থিতি মতবাদ ও বৃত্তচাপীয় দ্বীপমালা বলিতে কী বোঝো সমস্থিতি মতবাদ কাকে বলে ও বৃত্তচাপীয় দ্বীপমালা বলিতে কি বোঝো দু নম্বরের আসতে পারে পাত সঞ্চালনের দুটি কারণ লেখ ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ ধারার মধ্যে পার্থক্য লেখ চিত্রসহ স্বাভাবিক ও চ্যুতির মধ্যে পার্থক্য লেখ সমুদ্র তলদেশের সম্প্রসারণ সম্পর্কে যুক্তি দাও ত্রিপাত সীমানা কাকে বলে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্ঠ কিংবা ল্যাপ্লাসের যুক্তি দাও ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও উদ্বেদীয় অগ্নুদ্গমের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও স্তম্বলীয় আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের সাগরের বলা হয় কেন ক্ষারকীয় ও আম্লিক লাভার পার্থক্য লেখ মহিষপান ও মহিডালের মধ্যে পার্থক্য লেখ চ্যুতি ভিগুত চ্যুতি রেখা কাকে বলে পরের কোশ্চেন ভূমিকম্পের প্রধান তিনটি প্রাকৃতিক কারণ আলোচনা করো তারপরের কোশ্চেন ক্যালডেরা কাকে বলে সুনামি বলিতে কি বোঝো বৃত্ত চাপিও দি আমাদের চ্যানেল মন্ডল বসুদা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে ঘণ্টাচিহ্নে ক্লিক করো উপমালা বলিতে কী বোঝো ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে তারপরের কোশ্চেন চিত্রসহ আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতের বর্ণনা দাও তারপরের কোশ্চেন পরাচুম্বকত্ব বলিতে কী বোঝো অ্যাস্থানোসফিয়ার কাকে বলে সাইতোভাঁজ কাকে বলে তপ্ত বিন্দু কাকে বলে কেন্দ্রীয় ও অগ্নুৎপাতের মধ্যে পার্থক্য লেখ উদ্বেদী অগ্নুদ্গমের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও পরের কোশ্চেন প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা সম্পর্কে লেখ ও বিমিশ্র শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি কাকে বলে তারপরের কোশ্চেন উৎপাদক ও বিয়োজকের তুলনা করো খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য লেখ খাদ্য পিরামিড কাকে বলে শ্রেণীবিভাগ কর শক্তি প্রবাহের দশ শতাংশ সূত্রটি লেখ শৃঙ্খলের বৈশিষ্ট্য গুরুত্ব লেখ সমুদ্র জলের লবণতা তারতম্যের কারণগুলি লেখ ভূমধ্য সাগরের তুলনায় আটলান্টিক মহাসাগরের জল শীতলতর কেন ভারত মহাসাগরের তুলনায় লোহিত সাগরের জল অধিক উষ্ণতর কেন বাল্টিক সাগরের তুলনায় উত্তর সাগরের লবণতা অধিক কেন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহটি লেখ, পিলেজিক ও ডেমার্সাল মৎস্যের মধ্যে পার্থক্য লেখ অ্যানাড্রোমাস ও ক্যাটাড্রোমাস মৎস্য কাকে বলে নেকটন ও বেনথস কাকে বলে ডাইক ও সিলের মধ্যে পার্থক্য লেখো ভূমিকম্পের ছায়া বলয় বলিতে কি বোঝো টেরাপোড ও গ্লোবিজারিনা উজের মধ্যে পার্থক্য লেখো এবারে আসা যাক আঞ্চলিক ভূগোল নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে অঞ্চলের মৎস্য শিল্পের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো বড় কোশ্চেন সরলবর্গীয় বনাঞ্চলে কাষ্ঠশিল্পের বিকাশের কারণগুলি আলোচনা করো বড়ো কোশ্চেন ক্রান্তীয় অঞ্চলে মৎস্য শিল্পের অনুন্নতির কারণগুলি আলোচনা করো এটা তিন নাম্বারের আসতে পারে দু নম্বরে আসতে পারে কৃষি বনসৃজন বলিতে কি বোঝো সামাজিক বনসৃজন কাকে বলে পুনর্ভব বা অপুনর্ভব সম্পদ কিংবা অদ্বিতীয় সম্পদ কাকে বলে পরের কোশ্চিন ভারতের মৎস্য শিকারের বিকাশের কারণগুলি কি কি অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো জাপানের মৎস্য চাষের অবনতির কারণগুলি লেখো সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকা আলোচনা করো অরণ্য বিনাশের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো ইউএসএ ও ব্রাজিলের ভূমি ব্যবহার সম্পর্কে লেখো ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো মধ্যপ্রাচ্যের খনিজ তেল বলয়ের পরিচয় দাও জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো ইউক্রেনের ভূমি ব্যবহার সম্পর্কে লেখো এবং ম্যাঙ্গানিজ অ্যালুমিনিয়াম ও অভ্রের ব্যবহারিক গুরুত্ব আলোচনা করো আর কিছু দুই থেকে তিন মাক্সের কোশ্চেন আছে মগ্নচড়ার গুরুত্ব লেখো সীবনরেখা বলিতে কী বোঝো সুনামি কাকে বলে জীবভর কাকে বলে মধ্য আটলান্টিক শৈলশিরার পরিচয় দাও ইকোলজিক্যাল নিশে কাকে বলে ভূগোলকে সাংশ্লেষিক বিষয়ে বলা হয় কেন প্রতিবিধান তল বলিতে কী বোঝো বৈপরীত্য ভূমিরূপ কাকে বলে শৈবাল সাগর কাকে বলে নিরপেক্ষ উপাদান কাকে বলে ওপেক সম্পর্কে টিকা লেখো সেলভা অরণ্য সম্পর্কে লেখো ইজেড অর্থনৈতিক অঞ্চল কাকে বলে বায়োম কাকে বলে নেরিটিক অবক্ষেপ বলিতে কী বোঝো নথি ও আয়ামের মধ্যে পার্থক্য লেখো এবং প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো ম্যাপ পয়েন্টিং এখানে ম্যাপ পয়েন্টিং দেওয়া নেই আমি মুখে কিছু ম্যাপ পয়েন্টিংয়ের কথা বলে দিচ্ছি যে আমাদের প্রধান চারটি ক্ষেত্র রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র তৈগা বনভূমি বা বৃহৎ সরলবর্গীয় বনভূমি কিংবা সাভানা তৃণভূমি সেলভা অরণ্য এইগুলি ম্যাপ পয়েন্টিং আসতে পারে ভূমধ্যসাগরীয় সাগরীয় অরণ্য অরণ্যাঞ্চল কোথায় এইগুলি ম্যাপ পয়েন্টিং দিতে পারে এই রকম কয়েকটি ম্যাপ পয়েন্টিং করলেই আশা করা যায় ম্যাপের থেকেও অনেক কিছু এইগুলি থেকে কমন আসতে পারে নমস্কার